গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে ষষ্ঠী পূজা, তো আমি আমার ছেলের জন্য নীল ষষ্ঠী পূজার উপোস করেছি। তো এখন যাচ্ছি আমি ফল কিনতে, স্নান বান করে পুরো রেডি হয়ে গেছি। তো তাড়াতাড়ি আমি মার্কেটে যাবো আর গিয়ে ফল কিনে নিয়ে আসবো, কিনে দেবো কীরকম হয় সবটাই আমি দেখানোর চেষ্টা করবো। কিনে এনেছি সব ফুল, বেলপাতা, ডাব আমি এখন ভেজ ম্যাগি বানাচ্ছি আর তার সাথে কিছু গাজর আর মটর দিয়ে ভেজিটেবল দিয়েছি এক্সট্রা। আর এদিকে আমার স্বামী আমি হাজবেন্ড পুজো দিচ্ছি, তোমরা শুনতেই পাচ্ছি সুন্দর পুজো দেওয়া শুনছি। দেওয়ানসের জন্য এখানে সুজি দিয়ে দুধ যেটা আমি ওকে খাওয়াই সেটা বানিয়েছি। আর চপ জলদি ঠান্ডা করার জন্য আমি সবসময় এটা করে থাকি যে থালার মধ্যে জল দিয়ে আমি এরকম বসিয়ে রাখি, আবার জলটা আবার চেঞ্জ করে নিই দুই তিন মিনিট বাদে, আবার ঠান্ডা জলে সেম বসিয়ে রাখি, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ওকে আমি চটজলটি খাইয়েও দিতে পারি। এখানে আমার ডালা সাজানো হয়ে গেছে, তো এখানে আমি পাঁচ রকম ফল নিয়েছি আর এই প্রদীপটা নিয়েছি, প্রদীপটা আমার কাছে ছিল আমি সেই কারণে কিনে নিই, ঘি দিয়ে নিয়েছি আর দুধটা যাতে পড়ে না যায় এরকম একটা রাবার দিয়ে আটকে নিয়েছি। চলো এবার আমি পুজো দিতে যাই মন্দিরে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, সাথে থেকো সবাই। পুজো ডালি রেডি নিয়ে আমি যাচ্ছি, এখন পুজো দিতেই সামনেই মন্দিরে যাব। পুজো দেওয়ার পর আমি এটা অলরেডি রেডি করে নিয়েছি এসে, যেটা তোমার সাবু অলরেডি আগে থেকে ভেজানো ছিল, আর সাথে আমি কিছু আপেল, কলা, সন্দেশ, নারকেল এগুলো মিক্সড করে অলরেডি রেখে দিয়েছি যেটা আমি খাবো। চলো পুজো দিয়ে আমি চলে এসেছি আর ভিডিওটা এখানে এন্ড করছি। তো যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো ভালো থেকো অ্যান্ড সবাইকে হ্যাপি নীল ষষ্ঠী, থ্যাংক ইউ ফর ওয়াচিং।